হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেবে, আদতে তা নয়। অবাক করার মতো বিষয় যে নতুন সঙ্গী খোঁজার জন্য তাদের ওই হাটে তুলেছেন তার মা বাবারা। ইউরোপের সমৃদ্ধশালী দেশ বুলগেরিয়া এস্টেরা জোগ্রা শহরের একটি উন্মুক্ত মার্কেটের চিত্র এটি। রোমা সম্প্রদায়ের গরিব মা বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন, এজন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা মাকে দিয়ে থাকেন ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন। যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে, এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা, পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরে তাদের বিয়ে হয়। এক বছরে চারবার কনে হাট বসানো হয়। রোমান যাজকের কৃপা পাওয়ার আশায় ধর্মীয় ছুটির দিন এবং বসন্ত ও গ্রীষ্মে ওই হাট বসানো হয়। হাটে আসা যুবক যুবতীরা শুধু খোশ গল্প করারই সুযোগ পান না, নিজেরা ম্যাচ মেকারের ভূমিকায় অবতীর্ণ হন তারা। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠেন। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয় পান করেন তারা। তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা। তবে এক মেয়ের বিয়ের পেছনে 2,500 থেকে 4,500 পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায়ের ইউনিয়নকে। নিজেদের ঐতিহ্য রক্ষার কথা ভেবে এভাবেই নিজেদের সন্তানদের হাটে তুলছেন পিতামাতা।